নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সি স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচের রিভিউ তুলে ধরবো। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আই লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পাঞ্জাবের গুরু নানক স্টেডিয়ামে দুপুর দুটো থেকে। ম্যাচের ফল ছিল 1-1, অর্থাৎ ম্যাচটি ড্র হয়েছে। পাঞ্জাব এফসির হয়ে গোলটি করেন ডিপান্ডার ডিকা 20 মিনিটে, অন্যদিকে মোহনবাগানের হয়ে গোলটি করেন শুভ ঘোষ 88 মিনিটের মাথায়। এখন দুটি টিমের প্লেয়িং 11 দেখে নেব। মোহনবাগানের প্লেয়িং 11 ছিল এরকম: শঙ্কর রায়, আশুতোষ মেহতা, ফ্যান মোরান্তে, ড্যানিয়েল সাইরাস, ধনচান সিং, ফ্যান গঞ্জালেস, শেখ সাহিল, নাওডেম, জোসেবা বেইতিয়া, ভিপি সুয়ের ও পাপা বাবাকার। পাঞ্জাব এফসির প্লেইং 11 ছিল এরকম: লিম্বু, আনোয়ার, ড্যানিলো, ডেনিস, স্যামুয়েল, সঞ্জু, কেভিন, রাজু, ছোটে, টিকা, পারবোসা। এবার আজকের ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখে নেব। পাঞ্জাব এফসি এবং মোহনবাগানের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে পাঞ্জাব এফসির বল পজিশন ছিল 44%, অন্যদিকে মোহনবাগানের বল পজিশন ছিল একটু বেশি, 56%। পাঞ্জাব এফসি 12টা শট নেয়, মোহনবাগান 14টি শট নেয়। পাঞ্জাব এফসির শট অন টার্গেট ছিল 4টি, মোহনবাগানের শট অন টার্গেট ছিল 4টি। পাঞ্জাব এফসি 13টি ফাউল করে, সেখানে মোহনবাগান 7টি ফাউল করে। পাঞ্জাব এফসি 2টো ইয়েলো কার্ড দেখে, মোহনবাগানের কোনো ইয়েলো কার্ড দেখেনি। পাঞ্জাব এফসি 3টি কর্নার পেয়েছে, মোহনবাগান 4টি কর্নার পেয়েছে। পাঞ্জাব এফসি 2টি অফসাইড পেয়ে থাকে, মোহনবাগান 6টি অফসাইড পেয়েছে। এবার ম্যাচ স্টোরিতে আসা যাক। প্রায় হাঁটতে হাঁটতে কোন রকমের ড্র করলো মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের মান রক্ষা করলেন বাংলার ছেলে শুভ ঘোষ। গোটা ম্যাচ খুব একটা ভালো ফুটবল উপহার দিতে না পারলেও পাঞ্জাব থেকে 1 পয়েন্ট নিয়েই ডার্বি খেলতে নামবে কিউবি কোণার মোহনবাগান। পিছিয়ে পড়েও এই ড্র 19 তারিখ বড় ম্যাচের আগে স্বাভাবিকভাবে কিছুটা অক্সিজেন দেবে মোহনবাগানকে। পাঞ্জাবের বিরুদ্ধে এদিনের ম্যাচে নিজের দলে কোনোই পরিবর্তন আয়নি কিউবি কোণা। এদিন কিবু স্যার 4-2-3-1 ছকে দল সাজিয়েছিলেন। ডিফেন্সে আশুতোষ মেহতা, ফ্যান মোরান্তে এবং ড্যানিয়েল সাইরাসের সঙ্গে ধনচান সিং, মাঝমানে ফ্যান গঞ্জালেস ও শেখ সাহিল, সামনে পাপার পিছনে নাওরেম ও জোসেবা বেইতিয়া ও ভিপি সুয়েরকে রেখেছিলেন বাগানের কোচ। এমনিতে সাধারণত পাসিং ফুটবল খেলে বিপক্ষকে ছাড়খাড় করতে ভালোবাসেন কিউবি কোণা, কিন্তু টানা 3 দিন ধরে লুধিয়ানায় বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা বেশ খারাপই ছিল, ফলে বল যাচ্ছিল থেমে থেমে। সেই কারণে স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে পারতেন না জোসেবা বেইতিয়া, ফ্যান গঞ্জালেসরা। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের দিন পাঞ্জাবের হয়ে মাঝমাঠে আগুন ঝরিয়েছিলেন লাল হলুদে প্রাক্তন ফুটবলার সঞ্জু প্রধান, আর আজ মোহনবাগানের কাছে ভিলেন হয়ে উঠলেন তাদের প্রাক্তন ডিপান্ডা টিকা। 20 মিনিটে মোহনবাগান জনতাকে চুপ করিয়ে গোল করে যান ডিপান্ডা টিকা। অবশ্য গোল খাওয়ার পরেই তেড়ে ওঠে সবুজ মেরুনা, বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেন পাপা, ফ্যান গঞ্জালেসরা। কিন্তু গুরু নানক স্টেডিয়ামের ভেজা মাঠে তা কাজে লাগাতে ব্যর্থ হন বাগানের খেলোয়াড়রা, ফলে ফার্স্ট হাফে অনেক বেশি বল পজিশন ও বেশি অ্যাটাক তৈরি করলেও পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফেরেন মোহনবাগানের ফুটবলাররা। সেকেন্ড হাফে শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ মেরুন, কিন্তু অ্যাটাকিং থার্ডে এসে কোথাও যেন হারিয়ে ফেলছিল বাগানের খেলোয়াড়রা। অন্যদিকে পাঞ্জাব কিন্তু বেশ ভালোই আক্রমণ করে তুলছিল, বারবার মোহনবাগান ডিফেন্সের চিত ধরিয়ে বক্সে ঢুকে পড়ছিলেন ডিপান্ডা টিকা। একবার তো সাইরাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে বক্সের মধ্যে পড়েও যান, সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন ডিপান্ডা টিকা, যদিও রেফারি সেই আবেদন সাড়া দেন। 69 মিনিটে একটি আক্রমণ থেকে পাঞ্জাব বক্সের ভেতর ফাঁকায় বল পান ভিপি সুয়ের, কিন্তু সেটিকে গোলে না মেরে গ্যালাইতে মেরে বসেন বাগান ফরোয়ার্ড। এরপরের মুহূর্তেই আবার বাগান বক্সের বাইরে থেকে মাটি ঘেঁষা শট নেন সঞ্জু, শঙ্কর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা সেভ করেন। 82 মিনিটে আবারও বাগানকে নাড়িয়ে দিচ্ছিলেন কেভিন, তার শট ডিফ্লেক্ট হয়ে বাগান পোস্টে লাগে। অবশ্য 88 মিনিটে বাগানের ত্রাতা হয়ে ওঠেন শুভ ঘোষ। পাঞ্জাব ডিফেন্সের বড় ভুল থেকে গোল করে যান এই তরুণ। একেবারে শেষ মুহূর্তে আবার পাঞ্জাবের একটি শট বাড়ে লাগে। এই ম্যাচে ড্রয়ের ফলে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকলো মোহনবাগান, আবার 11 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এলো পাঞ্জাব এফসি। এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।